হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে আমাদের 2-3 হাজার কেজি কার্গো লিফটের কাজ চলতেছে। প্রতিটা লিফটই হলো 3 হাজার কেজি, বিশাল আকারের লিফট এক একটা। এটার ফ্লোর হলো চেকার প্লেট, ফ্লোর হলো চেকার প্লেট, আপনারা দেখতে পাচ্ছেন। হাতলগুলো হলো স্টেনলেস স্টিলের, ডাবল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। এটা হ্যান্ডেল হলো ডাবল। এটার যে ওয়ালগুলো, এই ওয়ালগুলো হলো পেইন্টেড তৈরি, কিন্তু এটা উঠবে না, এই পেইন্ট উঠবে না। পেইন্ট হওয়াতে একটু দাম কম হবে। এটা সিলিং আবার স্টেনলেস স্টিলের। 1, 2, 3, 4 আটটা লাইট ব্যবহার করা হয়েছে, স্পট লাইট আটটা ব্যবহার করা হয়েছে। এছাড়া আরো বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করা হয়েছে। এটা হলো লিফটের হেডার। এই হেডারের সাথেই লিফটের দরজা ঝুলে থাকে। আপনারা যে দরজা যে খুলে এবং লাগে, এইটার সাথেই ঝুলে থাকে। এটা বেস্ট কোয়ালিটির একটু হেডার। আর এখানে ডিসপ্লে থাকবে। এটাও 3 হাজার কেজি, ওইটাও 3 হাজার কেজি, টোটাল হলো 2টা 3 হাজার কেজির লিফট। এটা আগে চালু হচ্ছে না? হ্যাঁ, এটা আজকে চালু হবে। সিলিং এর ভিতরে হলো লাইটিং এর কাজ চলছে। এখন আপনারা এই লিফটের মেশিনের ক্যাবিনের নিচে দেখতে পাচ্ছেন, এটা হলো পিট, এটা হলো পিট, এই হলো ভাপার, এটা হলো হাইড্রোলিক ভাপার। এই হলো হাইড্রোলিক ভাপার, এ হলো স্পিড গভর্নর। ওই দুটার কাজ চলতেছে। ওই পাশে আবার দুটো হাইড্রোলিক ভাপার দেখানো আছে। কাজ চলতেছে, এখনো কাজ শেষ হয় নাই। এই হলো লিফটের নিচের অংশ, এটা হলো এই লিফটের নিচের অংশ। দুইটা লিফটের মাঝখানে জয়েস্ট ব্যবহার করা হয়েছে। এই জয়েস্ট
আজকে আসছিলাম বংশাল। বংশালে আমাদের দুইটা লিফটের কাজ চলতেছে, প্রতিটা লিফট 3000 কেজি। এই বিল্ডিংটি হলো 11 তলা, এটা হলো ইউনাইটেড টাওয়ার বংশাল। তো আপনাদেরকে আমরা বলছি, অনেক সময় আমরা আপনাদের কাছে দুঃখের কথা কি বলবো, অনেক সময় আপনাদের কাছে লিফট বিক্রি করতে গেলে আপনারা বলে ফেলেন যে সব কোম্পানি একই লিফট সাপ্লাই করে, এটা একটা সমস্যা। আর একটা হলো যে কিছু ব্র্যান্ড আছে বাংলাদেশে, কিছু ব্র্যান্ড আছে, এগুলো নাম বলবো না, যেগুলা এতটাই বাংলাদেশে প্রচারিত যেটা বলার মতো না। তো আপনারা গেলে আপনাদের সামনে যাওয়া মাত্রই বলেন যে আপনারা যে এই ব্র্যান্ডের লিফট দিতে পারবেন কি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তো শুধু আমাদের ব্র্যান্ড নিয়েই কাজ করি, আমরা কোনো অসৎ কাজ করি না, যার কারণে আমরা ওই সব ব্র্যান্ড নিয়ে আপনাদের সামনে বলি যে না, আমরা এই ব্র্যান্ডের লিফট আমরা দিতে পারবো না। তখন দেখা যাচ্ছে যে আপনারা হয়তো এটা চিন্তা ভাবনা করে। তো আমরা ধরেন আপনাদের কাছে আমরা কখনো কোনো অসৎ কথা বলে কোনো কাজ করি না, এটাই হয়তো আমাদের দোষ। আর আমরা মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা আমরা বলবো না, আপনি যে ব্র্যান্ডের লিফট চাবেন সেটাই আমরা দিব না, কারণ আমরা দিতে পারবো না। তো আমাদেরকে যারা বিশ্বাস করে, আমাদের সাথে যারা লিফট কিনেছে বিশ্বাস করেন, যে যারা ডেভেলপার কোম্পানি অথবা ব্যক্তিগত কোম্পানি, যারা আমাদের কাছ থেকে লিফট একবার কিনেছে, তারা আমাদের কাছ থেকেই নিয়মিত লিফট কিনতেছে, কারণ তারা আমাদের সম্পর্কে জেনে গেছে। তো আপনারা যারা এখনও জানেন নাই, তাদেরকে আমি ইউটিউবে আমরা অনেক ভিডিও আপলোড করেছি, এগুলো কোনোটাই মিথ্যা না, আর ভিডিও তো বানানো জিনিস না। তা আজকে ধরেন যে আপনাদেরকে 3000 কেজি, এগুলো হলো কার্গো লিফট। তো 3000 কেজি কার্গো লিফট, ইউরো লিফট, আমাদের কোম্পানি দুইটা লিফট একই বিল্ডিংয়ে আমরা ইনস্টল করতেছি, আরও আমরা অনেক লিফট ইনস্টল করেছি। তো আপনারা বিশ্বাস রাখতে পারেন। তো আপনারা নামে নয়, অনেক জায়গায় আপনারা প্রতারিত হচ্ছেন যে নাম শুনেই আপনারা লিফটের অর্ডার দিয়ে দিচ্ছেন। এমনও দেখা যাচ্ছে যে আসলে ওই ব্র্যান্ডের লিফট বাংলাদেশে আসেই না, ওটার কোনো এজেন্টও নাই, কোনো ব্যবসাও নাই, কিন্তু সেই নকলের উপরে চলতেছে শুধু আপনাদের কারণে, কারণ আপনারা ব্র্যান্ড শুনলে একদম অস্থির হয়ে যান যে আমরা এই ব্র্যান্ডের লিফট কিনব। এখানে নতুনরাও যারা ব্র্যান্ড কোম্পানি তারাও ভালো করতেছে, আমরা তো ধরেন 1200 লিফট ইনস্টল করে ফেলেছি। তো আমাদের ধরেন পারফরমেন্স খারাপ হওয়ার কথা না, 1200 লিফট কিন্তু এটা বিরাট ব্যাপার। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যারা আপনাদেরকে লিফটের রিকোয়ারমেন্ট আছে, তো আপনারা সরাসরি আমাদের বিভিন্ন প্রজেক্ট দেখতে পারেন, আর অফিসে আসেন, আসলে আসলে তো সমস্যা নেই, আসলে লিফট কিনতে হবে, ভয়ের কিছু নাই। তো আমাদের আমাদের টিম দেখতে পাচ্ছেন তারা এই প্রজেক্টে কাজ করতেছে, তারা ধুলামেলায় ভরে গেছে, কারণ এই কাজগুলো অনেক হেভি কাজ। যারা টেকনিক্যাল সাইডে কাজ করে তারা এই কাজগুলো অনেক ঝুঁকিপূর্ণ এবং অনেক কঠিন। তো আপনাদেরকে আমরা বলবো যে আপনারা অবশ্যই আমাদের অফিসে আসবেন। আর ইউরো লিফট এখন আমরা যে কাজগুলো করতেছি, আমরা আরও কোয়ালিটি করে কাজ করতেছি। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা আমাদেরকে বিশ্বাস রাখতে পারেন এবং আপনারা সরজমিনে এসে দেখতে পারেন। আমাদের এই যে ছেলেরা কাজ করতেছে, এগুলো আমাদের নিজস্ব টিম। অনেক অনেক কোম্পানি আছে যারা কী বলবো, বলার কিছু নেই, আমরা এগুলো নিজস্ব আমাদের স্টাফ, যারা নিয়মিত আমাদের এমপ্লয়ি, তারা এখানে নিয়মিত কাজ করে। আমাদের এই যে ছেলেগুলো তারা রাত দিন কাজ করে এবং অনেক বিশ্বস্ত। আমি নিজেও সারাদিন মাঠে ঘুরি, সাইট ভিজিট করে নিজে দেখি, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি এই সাইট কাজ এগুলোকে ভালোবাসি। তো আপনারা আপনাদের সাথে অনেক কথা বললাম, আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার এই ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি যোগাযোগ করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি এই মেশিন রুমে চলে আসছি, এই মেশিন রুমের হাইটটা দেখেন, এই মেশিন রুমের হাইট হলো 6 ফিট, এই স্লাবের হাইট হলো 6 ফিট, আর এই যে পাল্লা রাখছে এটা হলো পাল্লা পকেট ফিট, আর এইটার পকেট ফিট হলো এইটা। এখন তুলনা করে মডেলগুলো আমি দেখাই। এ হলো স্পিড গভর্নার, এ হলো মোটর, এই দুইটা মোটর পাশাপাশি বসানো আছে, আপনারা দেখছেন এই মোটর। এ হলো স্টিল রোফ, 1 2 3 4 5 6 7 8 কত মিলি এগুলো? 13 মিলিমিটার।